আল্লাহ তাআলা বারবার ডাইকা বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে গোলাম বানায়া পাঠাইছি, আমি রব, আমি রব, আমি রব, আমি হইলাম মালিক, তোমরা হইলা গোলাম, আমি গোলাম বানায়া পাঠাইয়া তোমাদেরকে এমনি এমনি আমি ছেড়ে দেই নাই, বলে আমি আল্লাহ, আমার রহমতের দরজাগুলো আমি বন্ধ রাখি নাই, এমন তো নয় যে আমি সময় করে রহমতের দরজাগুলো খুলি, বলে না না, 24 ঘন্টা তোদের জন্য আমার রহমতের দরজা খোলা, যখন আমার রহমতের তালাশ কইরা আমার দরবারের মধ্যে আইসা, আমার সামনে আইসা তোমরা হাজিরা দাও, সেজদার মধ্যে পড়ে যাও, তৌবা করো আর মাফ চাও, আমি আল্লাহ সাথে সাথে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেই, জোরে বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের মধ্যে সবচাইতে বড় বেঈমান ছিল, যখন ঈমান ছিল না। আল্লাহর হাবিব যখন দাওয়াত পৌঁছায় লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মানুষগুলোকে বুঝাই তোমরা যার ইবাদত করো তার ইবাদত দিয়ে তোমাদের কোনো কাজ হবে না, তার ইবাদত দিয়ে কোনো কাজ হবে না, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করো, আর তার রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য আমাকে নবী হিসাবে পাঠাইছে, আল্লাহকে ডাকার জন্য আমি তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিব, আল্লাহর উপরে তোমরা কালিমা গ্রহণ করবো, আর আমি নবীকে তোমরা নবী হিসাবে মানো। তখন বেঈমানদের মধ্যে আবু জাহাল, আবু লাহাব, উদ্বা সাহিবা তারা পাগল হয়ে গেছে, বলে কি বলে, এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মগুলো মানছি, আমাদের তো ভাতিজা আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ নাকি তাকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠাইছে, আমরাই তো দেখলাম আমাদের কাছে আস্তে আস্তে বড় হয়েছে, নবী দাবি কইরা বসছে, আমরা তাকে মানতে পারি না। আল্লাহর হাবিব বলে, আমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে, আমাকে আল্লাহ কালিমার নিয়ামত দিয়া পাঠাইছে, আর তোমাদেরকে ডাকবার জন্য আমাকে বলা হইছে, তোমাদেরকে আল্লাহ তাআলার রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য আমাকে বলা হইছে, বলে না না, তোর কালিমা আমরা মানি না, তোর কালিমা আমরা মানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াতের জন্য যায়, আর প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেয়, চক্রান্ত সবাই দাঁড়ায় গেছে, বেঈমানরা একত্রিত হয়ে গেছে, বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি দাওয়াত থেকে না ফিরানো যায়, এই কাজ থেকে যদি তাকে ফিরানো না যায়, তাহলে সে আস্তে আস্তে আমাদের ধর্ম ধ্বংস করে দিবে, আমাদের বাপ দাদারা দুনিয়ার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না হে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আগাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত জোরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে
আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলেই পড়ে নাম জামিয়াতুল আরাবিয়া জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ানে আজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত মুহতারাম আইম্মাই মাসাজিদ ও খুতবাই মাসাজিদ মুকাররম উলামা, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা মুরব্বি বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরী, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরী, আমার দীনদার ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই অশান্তময় পরিবেশ থেকে হাজারো মানুষের হাজারো লাখো মানুষের মধ্য থেকে নির্বাচন করে, যাচাই বাছাই করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে আপনি আমাকে আশা এবং বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ জাল্লা শানহু এর দরবারে শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামরা ধারাবাহিক আপনাদের সামনে বয়ান করছেন, মাইকের আওয়াজ চতুর্দিক দিয়ে চলতেছে, আওয়াজ শোনা যাচ্ছে, রাস্তাঘাটে ডানে বামে মানুষের অভাব নাই কিন্তু প্যান্ডেলের ভিতরে মানুষের অভাব, কারণ মাহফিল ওয়াজ কোরআন ও হাদিসের বয়ান আলোচনা এগুলো করবার উদ্দেশ্য হইল একমাত্র পথ হারা কোরআন হারা, যেই মানুষগুলো আছে ওই মানুষগুলোকে পথ দেখাইবার জন্য এবং আল্লাহ এবং আল্লাহর রসূলের মিশনকে বাস্তবায়ন করার জন্য ঈমানওয়ালাদের ঈমানকে তাজা বানাইবার জন্য মাহফিলের ব্যবস্থা করা। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হইল, মাহফিল করে ঠিকই কিন্তু মাহফিল শোনার জন্য শ্রোতার খুব প্রয়োজন, শ্রোতার খুব অভাব। কিন্তু আজকে যদি ওয়াজ মাহফিল না দিয়ে একটা গানের আয়োজন করা হইতো তাহলে গান শুনলেওয়ালা শ্রোতাদের অভাব হইত না, ঠিক কিনা কল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে যাচাই করছেন, যাদেরকে চাইছেন আল্লাহ এই মজলিসে আল্লাহ তাআলা তাদেরকে বসার তৌফিক দান করছেন করি আলহামদুলিল্লাহ। এবং বিশ্বাস করি শেষ পর্যন্ত এই মহল্লা থেকে এই অঞ্চল থেকে পথ হারা মুমিন মুসলমান যারা আছে ঈমানের খোরাক বানাইবার জন্য ওলামায়ে কারামদের নসিহাতকে নিজের জীবনের পথিও বানাইবার জন্য এবং কবরের সামান বানাইবার একটা রাস্তা প্ল্যাটফর্ম এই জায়গার মধ্যে বৈশা তারা তৈয়ার করবে, আমরা যারা এখনো পর্যন্ত ব্যস্ত আছি সামনে দাঁড়ায় আছি এইদিক সেদিক না দাঁড়াইয়া না ঘুইরা এই বরকতপূর্ণ মজলিসে বৈশা যাই, কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত দরদ মাখা জবানের বাণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের বয়ান শোনা হয় যেই জায়গার মধ্যে বয়ান করা হয় আল্লাহ তাআলা দুনিয়ার ওই মাটিটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে করি সুবহানাল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে ডাইকা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আইসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মানুষগুলোর মধ্যে কালিমা শুনাইবার মতো কোন মানুষ ছিল না, যেই মানুষগুলোর কালিমা পৌঁছায়া দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কোন লোক ছিল না, কবরের কথা বলনেওয়ালা কোন লোক ছিল না, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ দুনিয়া থেকে উঠায়া আসমানের মধ্যে নিয়ে গেছেন,
আল্লাহর হাবিব দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আসার আগ পর্যন্ত প্রায় 600 বছরের একটা সময় গ্যাপ পড়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন, এই সময়টা কোনো মানুষকে কালিমার দাওয়াত দিতে পারি নাই, আল্লাহকে চিনাইতে পারে নাই, ইসলাম বুঝাতে পারে নাই। ঈসা পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করছেন, আসমানি কিতাব, ঈসা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অর্থাৎ আল্লাহ তাআলার ডাকে যখন দুনিয়ার জিন্দেগি খতম করে ফেলছে, ওই কিতাবের মধ্যে বেঈমানরা খ্রিস্টানরা তারা হাত দিয়ে দিয়েছে। বলে সমাজের এবং রাষ্ট্রীয় পুত্রীয় যারা আছে তারা নিজের মন ভরা কিতাবের ব্যাখ্যা করছে, কিতাবের বর্ণনা করছে। রাষ্ট্রীয় মানুষগুলোকে, সামাজিক মানুষগুলোকে, যারা সমাজের কর্তৃত্বশালী ছিল তারা যেমনে বুঝাইছে তারাই বুঝছে। রসুলে পাক যখন দুনিয়ার মধ্যে আগমন করছে মাত্র সিঙ্গেল একজন পারসন ছিলেন। নবীর নবুয়তি দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইছেন, কিন্তু 40 বছর যখন পদার্পণ করলেন আল্লাহ তাআলা রাইকা বলে, ও বন্ধু আমার হাবিবুল্লাহ, তোমাকে যে কাজের জন্য পাঠাইছি নবুয়ত তোমাকে প্রকাশ করাবো, বলে তোমাকে দিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছাইব, দ্বীনের দাওয়াত পৌঁছাইব, বলে আমি আল্লাহ যেই জন্য দুনিয়া বানাইছি, আমি আল্লাহ যেই জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ মানুষগুলোকে যেই জন্য সৃষ্টি করলাম, আমি আল্লাহ চিনাইবার জন্য তোমার কাছে দাওয়াতের দায়িত্ব দিলাম, তুমি ওই সমস্ত মানুষগুলোকে দাওয়াত দাও, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করব একমাত্র তারাই হিদায়ত প্রাপ্তি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল হইতেছে বিভিন্ন জায়গার মধ্যে, প্রত্যেক দিন ওয়াজ হয় মসজিদের মধ্যে, ইমাম সাহেব বর্ণনা করেন, ওয়াজ করেন, সাপ্তাহিক বয়ান করেন, তাবলীগ ওয়ালা বাইরা আপনাদের ধারে ধারে গিয়া দ্বীনের কথা বুঝাইতে চায়, একটাই কথা বুঝাইতে চাই, ভাই আল্লাহ আপনি আমাকে যেই জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আপনি আমাকে আল্লাহ একটা কাজ দিয়া পাঠাইছেন, আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিছু হায়াতি জিন্দেগি দান করছেন, বলে এই ক্ষণস্থায়ী হায়াতি জিন্দেগি আপনার চিরস্থায়ী নয়, অল্প কিছু হায়াতি জিন্দেগি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়া পাঠাইছেন, আল্লাহ যখন তোমাকে ডাক দিবে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া কবরের জিন্দেগির মধ্যে তোমাকে পা বাড়াতে হবে, অল্প কিছু দুনিয়ার জিন্দেগি আল্লাহ দান করছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে ডাইকা বলে, নিজে আগে পরিশুদ্ধ হয়ে যাও, নিজে আগে গুনাহের জিন্দেগি থেকে নিজেকে নিজে বাঁচায়া নাও, তুমি নিজে বাঁচায়া তোমার পরিবারকে তুমি বাঁচাইবার চেষ্টা করো, বলে তোমার পরিবারকে বাঁচাইবার পর তোমার বাড়ির মানুষগুলোকে বাঁচাইবার চেষ্টা করো, বলে তাদেরকে বাঁচাইবার পর তোমার মহল্লার মানুষগুলোকে বাঁচাও, তোমার মহল্লার মানুষগুলোকে বাঁচাইবার পর তোমার সমাজের মানুষগুলোকে বাঁচাও, বলে সমাজের মানুষগুলোকে বাঁচাইবার পর তোমার রাষ্ট্রের সমস্ত মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তাদেরকে জান্নাতের পথ দেখায় দাও, বলে যদি জান্নাতের পথ দেখাতে হয় কোন জায়গার মধ্যে গিয়া পথ দেখাবো, বলে পথ দেখাইবার জন্য আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা বাতায়া দিছি, বলে আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দেখায়া দিছি, বলে নবীর মাধ্যমে তোমাদেরকে আমি রাস্তা দেখাইয়া দিছি, বলে সাহাবীদের মাধ্যমে তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিছি, বলে তাবেঈদের মাধ্যমে তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিছি, তবে তাবেঈদের মাধ্যমে তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিছি, সলফে সলিহীনের মাধ্যমে তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিছি, বলে ধারাবাহিকভাবে রাস্তা দেখানোওয়ালা একদল মানুষকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নিয়োজিত করে রাখছি, বলে তারা যখন চলে গেছে আমাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে, বলে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে তোমাদেরকে হাদিয়া হিসাবে দিয়ে দিলাম, বারবার তারা তোমাদেরকে ডাকবে, ভাই তুমি জাহান্নামের রাস্তা তুমি ধরো না, আল্লাহ আমাকে দায়িত্ব দিছে জান্নাতের রাস্তা তোমাকে দেখায়া দেওয়ার জন্য, বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি তুমি না আমল বানাইতে পারো তাহলে কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ
তোমার সাথে সৎ ব্যবহার করবে। আর যদি দুনিয়ার মধ্যে তুমি নেক আমল না বানাইতে পারো, দুনিয়ার মধ্যে যদি তুমি বদ আমল বানাও, দুনিয়ার মধ্যে যদি জিন্দেগিটা গুনাহের মধ্যে লিপ্ত রাখো, বলে দুনিয়ার মধ্যে যদি খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত থাকো, মালাকুল মউত তোমার জান কবজ করলে, কবরের মধ্যে গিয়া আল্লাহ তালাশ করলে কোনো লাভ হবে না। ঠিক নি কন কথা কয় না, ঠিক কিনা কন? কবরে গিয়ে আল্লাহ তালাশ করলে কোনো লাভ হইব? কবরের মধ্যে যাওয়ার আগে আল্লাহ তালাশ করতে হইব। তাহলে এত মানুষ সমাজে যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আওয়াজ হয়, যখন বলা হয় এখানের মধ্যে কোরআন শোনানো হবে, এখানের মধ্যে রসুলের হাদিস শোনানো হবে, তোমার আখেরাত এই জায়গার মধ্যে বড় করা হবে, কবরের মধ্যে আল্লাহর সাথে মুলাকাত তোমাকে গতায় দেওয়ার তোমার রাস্তা তৈয়ার করে দেওয়া হবে, তখন তো আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল দুনিয়ার সব লাঠি মাইরা পিছনে ফেলে দিয়া, বলে এই জায়গার মধ্যে আল্লাহ তালাশ করব, এই জায়গার মধ্যে নবী তালাশ করব, হয়তোবা জীবনের এইটাই আমার শেষ রাত্র, হয়তোবা জীবনে এইটাই আমার শেষ মাহফিল, হয়তোবা এইটাই আমার জীবনের শেষ মোনাজাত। ঠিক কিনা কন কথা কয় না, ঠিক কিনা কন? এই জন্য অনেকে প্রশ্ন করে যে হুজুর, ওয়াজ মাহফিলে তো হয়, কোরআনের এত আলোচনা হয়, এত দিনের কাজ করা হয়, এত দাওয়াতের কাজ করা হয়, কিন্তু মানুষগুলো ওই জায়গা থেকে ফিরে আসে না কেন? মানুষগুলো দিন ধরে না কেন? মানুষগুলো নামাজে হয় না কেন? দিনের দিন দেখি সমাজের মধ্যে সুদখুর বাড়তেছে, দিনের দিন সমাজের মধ্যে গুসখুর বাড়তেছে। আমি বলি হারাম খাইতে খাইতে, হারাম খাইতে খাইতে অন্তর নষ্ট করে ফালাইছে, কান নষ্ট করে ফালাইছে, চক্ষু নষ্ট করে ফালাইছে, বলে আল্লাহর ডাক দেওয়ার পরেও কান দিয়ে আওয়াজ যায় না, চক্ষু দিয়া দেখার পরেও সে বুঝতে পারে না, অন্তরের মধ্যে জাগ্রত হই না, কারণ হারাম দিয়া দুনিয়ার মধ্যে দেহটাকে নাপাক বানায় ফেলেছে। ঠিক কিনা কোন কথা কয় না, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেকে বাঁচ, বলে আল্লাহর দরবারে এমন এক দরবার দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে ডাকে, বারবার তোমার মালিক তোমাকে ডাকে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চব্বিশ ঘন্টা তোমাকে ডাকে। আল্লাহ তাআলা বারবার ডাইকা বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে গোলাম বানায়া পাঠাইছি, আমি রব, আমি রব, আমি রব, আমি হইলাম মালিক, তোমরা হইলা গোলাম, আমি গোলাম বানায়া পাঠাইয়া তোমাদেরকে এমনি এমনি আমি ছেড়ে দেই নাই, বলে আমি আল্লাহ, আমার রহমতের দরজাগুলো আমি বন্ধ রাখি নাই, এমন তো নয় যে আমি সময় করে রহমতের দরজাগুলো খুলি, বলে না না, চব্বিশ ঘন্টা তোদের জন্য আমার রহমতের দরজা খোলা, যখন আমার রহমতের তালাশ কইরা আমার দরবারের মধ্যে আইসা, আমার সামনে আইসা তোমরা হাজিরা দাও, সেজদার মধ্যে পড়ে যাও, তৌবা করো আর মাফ চাও, আমি আল্লাহর সাথে সাথে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমানদের মধ্যে সবচাইতে বড় বেঈমান ছিল যখন ঈমান ছিল না। আল্লাহর হাবিব যখন দাওয়াত পৌঁছায় লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মানুষগুলোকে বুঝাই তোমরা যার ইবাদত করো, তার ইবাদত দিয়ে তোমাদের কোনো কাজ হবে না, তার ইবাদত দিয়ে কোনো কাজ হবে না, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করো, আর তার রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য আমাকে নবী হিসাবে পাঠাইছে, আল্লাহকে ডাকার জন্য আমি তোমাদেরকে রাস্তা দেখাইয়া দিব, আল্লাহর উপরে তোমরা কালিমা গ্রহণ করো, আর আমি নবীকে তোমরা নবী হিসাবে মানো। তখন বেঈমানদের মধ্যে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহিবা তারা পাগল হয়ে গেছে, বলে কি বলে, এতদিন পর্যন্ত বাপ দাদার ধর্মগুলো মানছি, আমাদের উতবাতি যে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, আল্লাহ নাকি তাকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠাইছে, আমরাই তো দেখলাম আমাদের কাছে আস্তে আস্তে বড় হইছে, নবী দাবি কইরা বসছে, আমরা তাকে মানতে পারি না। আল্লাহর হাবিব বলে, আমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে, আমাকে আল্লাহ কালিমার নিয়ামত দিয়া পাঠাইছে, আর তোমাদেরকে ডাকবার জন্য আমাকে বলা হইছে, তোমাদেরকে আল্লাহ তাআলার রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য আমাকে বলা হইছে। বলে না না, তোর কালিমা আমরা মানি না, তোর কালিমা আমরা মানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াতের জন্য যায়, আর প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেয়,
চক্রান্ত সবাই দাঁড়ায় গেছে, বেঈমানরা একত্রিত হয়ে গেছে। বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি দাওয়াত থেকে না ফিরানো যায়, এই কাজ থেকে যদি তাকে ফিরানো না যায়, তাহলে সে আস্তে আস্তে আমাদের ধর্ম ধ্বংস করে দিবে। আমাদের বাপ দাদারা দুনিয়ার মধ্যে যা কিছু রেখে গেছে সব আব্দুল্লাহর ছেলে ধ্বংস করে দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইয়ারিফুন। আল্লাহর হাবিব বলে, এক আল্লাহ মানুষ বানাইছেন আর জিন বানাইছেন, ইনসান বানাইছেন, আমাদের দুই জাতিকে আল্লাহ বানাইছে। বলে এই দুই জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে। বলে এই দুই জাতি আল্লাহর গোলামি করবে। আল্লাহ তাআলা বলে, তারা যদি আমার গোলাম হয়ে যায় তাদের জন্য আমি রহমতের নিয়ামত তাদের জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেয়, সমস্ত বেঈমানরা একত্রিত হইয়া সলা পরামর্শ অর্থাৎ মশওয়ারা করার জন্য একটা মিটিং ডাকলো। বলে মুহাম্মদকে ফিরাইতে হবে। এখনো যদি কোনো ভালো কাজ করে নেওয়ালা লোক সামনের দিকে ভালো কাজ করে, আর যদি যারা গুনাহের কাজ করে, যারা খারাপ কাজ করে, তাদের বিরুদ্ধে যদি দাঁড়ায় যায়, আর যদি বলে আপনি কাজটা কইরেন না, তাহলে খারাপ সমস্ত মানুষগুলো এক কাতারে দাঁড়ায় যায়, ভালো কাজ করে নেওয়ালা মানুষটাকে যেইভাবে বাধা দেওয়া যায় এই রাস্তায় তারা অবলম্বন করে। জুড়ে বলেন ঠিক কিনা? ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিরা যদি সামনের দিকে অগ্রসর হয়, আর যখন দেখে এই কাজ করার বিনিময়ে তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগতেছে, তখন তারা একত্রিত হইয়া ওই ভালো কাজ করনেওয়ালা লোকটাকে কিভাবে এই থেকে সরানো যায় এই প্ল্যান প্রোগ্রাম করা হয়। ইমাম সাহেবের সাথে কোনো দ্বন্দ্ব নাই। যতদিন পর্যন্ত ইমাম সাহেব আসমানের উপরের আর জমিনের নিচের কথা বলবে, ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব ভালো। ইমাম সাহেব যদি বলে, ভাই দিন কায়েমের জন্য নিজেকে তুমি বিলায়া দাও, সমাজের মধ্যে যে সমস্ত অনাচার তুমি করতেছো এগুলো থেকে দূরে সরে যাও, সমাজের মধ্যে যে হালাল খাদ্য বাদ দিয়া হারাম খানা তুমি সমাজের মধ্যে বিস্তার করতেছো, এই জায়গার মধ্যে থেকে তুমি সইরা যাও, তখন বলে ইমাম আমার টাকা দিয়া, ইমাম আমার বেতন খাইয়া, ইমাম আমার ঘরের খাবার খাইয়া চলে, এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলে। জুড়ে বলেন ঠিক কিনা? হারামখোর যে ব্যক্তি আছে, অর্থাৎ বাংলা ভাষায় সুদখোর, আছে কিনা বলেন? কথা কই না, আছে কিনা বলেন? যখন প্রকাশ্যে ইমাম সাহেব বলে, আর অন্য মসজিদের ইমাম সাহেব দিয়ে কয় না, উনারে তো সুলকানি কয় কেন, উনি তো কয় কেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ারাসাতুল আম্বিয়া, বলে আমি যখন দুনিয়ার মধ্যে আগমন করছি, আমি যখন এই হালালের বক্তব্যগুলো দিছি, আমি যখন সৎ কাজের আদেশ করছি, আমি যখন মানুষগুলোকে বলছি অসৎ কাজ থেকে বাঁচো, তখন এক শ্রেণীর মানুষ আমার দাওয়াত গ্রহণ করছে, আর এক শ্রেণীর মানুষ আমার দাওয়াত গ্রহণ করে নাই, তারা চক্রান্তের জাল আমার কাছে বিছায়া দিছে, আমাকে কিভাবে চক্রান্ত করে মেরে ফেলা যায় তারা সেই চক্রান্তেই করছে। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া, একজন লোককে আমি দুনিয়ার মধ্যে রেখে দিয়ে যাব, তারা দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ করবে, হালাল খাদ্যের কথা বলবে, জান্নাতের কথা বলবে, পাপাচার থেকে নিজেকে বাঁচাই রাখার কথা বলবে, একদল মানুষ তাদেরকে গ্রহণ করবে, আর একদল মানুষ দেখবেন তাদের বিরুদ্ধে হয়ে যায়। ঠিক কিনা কোন কথা না, ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত কালিমা গ্রহণ করে নাই, সমস্ত বেঈমানরা একত্রিত হইয়া তারা দাঁড়ায় গেল যে মুহাম্মদ আমাদের বাপ দাদার রেখে যাওয়া ধর্ম এইভাবে ধ্বংস করে দিচ্ছে, মুহাম্মদকে যদি না ফিরানো হয় তাহলে সামনে আমাদের ধর্ম, সামনে আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া আমানত ধ্বংস হয়ে যাবে। সবাই এক জায়গার মধ্যে দারুন মদুয়ার মধ্যে বৈশা গেছে সলা পরামর্শ করার জন্য। আবু জাহাল বিভিন্নভাবে, আবু লাহাব বিভিন্নভাবে, উতবা শাইবা বিভিন্নভাবে আল্লাহর হাবিবের কথাগুলো বলে, আর বলে মুহাম্মদকে যদি না ফিরানো যায় তখন আমাদের দিন থাকবে না, আমাদের ধর্ম থাকবে না, কিছুই থাকবে না, যে কোনো মূল্যে হোক মুহাম্মদের মাথা কাইটা আনতে হবে। জুরে পড়ি নাউযুবিল্লাহ, যে কোনো মূল্যেই হোক মাথা কাটতে হবে। কিন্তু আবু জাহেল ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে তাকাইতেছেন,
আর দেখতেছেন যে তার কাছ থেকে কোনো বক্তব্য আসে কিনা, সে কোনো কিছু বলে কিনা দেখি, কারণ তার সাহস তো অনেক বড়, তার কলিজা অনেক বড়, বলে ওই জায়গা থেকে যদি বক্তব্য আসে তাহলে হয়তো বা সে এই কাজ করে ফেলতে পারে। বলে সমাজের সবচেয়ে বড় লুবুনীয় অফার গুলো দেয়, বলে টাকার অফার দিতেছে, সম্পদের অফার দিতেছে, মালের অফার দিতেছে, বিভিন্ন ভাবে বলতেছে যদি মুহাম্মদের মাথা কাইটা আনা হয় তাহলে 100 উট তোমাদেরকে দান করা হবে, যে মাথা কাইটা আনবে। জুরে করি নাউজুবিল্লাহ, আর জুরে কর নাউজুবিল্লাহ। 100 উট তোমাদেরকে দান করা হবে, বলে 100 ঘোড়া তোমাদেরকে দান করা হবে, বলে তোমাদেরকে হাদিয়া দেওয়া হবে, কারণ হইল একমাত্র মুহাম্মদের মাথা তোমাদেরকে কাটতে হবে। হয়তো আল্লাহ তাআলা এই কথার বিনিময়ে ওমরের হিদায়ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওমর কোণা থেকে দাঁড়ায় বলে আমি মুহাম্মদের মাথা কাইটা আনবো, তোদের কেউ লাগবে না, আমি এই জায়গা থেকে তোদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি এই জায়গা থেকে বার হয়ে গেলাম, তোরা এই মিটিং এর মধ্যে বসে থাক, মুহাম্মদের মাথা কাইটাই না তোদের সামনে হাজির করবো। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আয় আল্লাহ দুইজন ওমরের মধ্য থেকে একজন ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, একজন ওমরকে আপনি কালিমার জন্য কবুল করেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বলে যাও আমার বন্ধুকে গিয়া বইলা দাও, বন্ধু যেন প্রস্তুত হয়ে থাকে, আমি আল্লাহ তাআলা দুইজনের একজনকে কবুল করছি আর আমার বন্ধুর কাছে দুইজনের একজনকে পাঠায়া দিব। বলি সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারাই তাকবীর, সবাই বলেন আল্লাহু আকবার, নারাই তাকবীর। আমাদের এই যে মাহফিল আর আজকের যে প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি দামাত বরকাতু হুজুর চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ। আর হুজুরে কোন আলহামদুলিল্লাহ, ভাই সময় হইল স্বল্প, কথা হইল অনেক কিন্তু কথা বলার সুযোগ নাই, বিভিন্ন মেহমানরা চলে আসছে, অল্প কিছু কথা বইলেই রাখতে হয়, কারণ যারাই আপনাদেরকে কথা বলবে সবার এক 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 সবাই এক, সবাই কি কথা কয় না, সবাই কি সবাই এক ও নেক হইয়া কথা বলতে চায়, সবার মকসাদ সবার রাস্তা হলো একটাই যে ভাই মরণ লাগবো কবরে যাইতে, কোন কিনা ঠিক না, কথা কয় না ঠিক না, সবার একই কথা ভাই, কবরের সামান তৈয়ার করতে হবে। তুমি যে দুনিয়ার মধ্যে আসছো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বলে দুনিয়ার মধ্যে যা কিছু তুমি দেখতেছো এই সমস্ত জিনিসগুলো দেখা তুমি পাগল হয়ে গেছো, বলে এই সমস্ত জিনিস দেখা তুমি পরেশান হয়ে গেছো, আল্লাহ তো তোমার জন্য আরো বড় বড় নিয়ামত রাখছে, আল্লাহ তো তোমার জন্য বালাখানা রাখছে, অট্টালিকা বানায়া রাখছে, বলে তুমি যদি নেক আমল বানাইতে পারো আল্লাহ তাআলা তোমার জন্য ওই নিয়ামতগুলো মরার সাথে সাথেই তোমাকে হাদিয়া হিসেবে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এত মানুষ চোখের সামনে দিয়া দেখা যায়, এত মানুষ ইয়ং জেনারেশন যুবক ছেলে পেলে মুরব্বীরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বাড়িতে বৈশা আছে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আমরা না আপনাদের এলাকার মানুষ ইমাম সাহেব মানুষ প্রত্যেক জুমার দিন বয়ান শুনেন, কিন্তু মেহমানরা আসছে যদি অবস্থা দেখবো কইবো যে নবীনগরের মানুষ মনে ওয়াজ মাহফিল পছন্দ করে, ঠিক কিনা, কোন কথা কেনা ঠিক কিনা, মেহমানরা কোন লোক না, আমি বাস্তব হয়ে যেতে যে আমি নিজে এই এলাকার মধ্যে যে মাহফিলগুলো দেখছি শতকরা 98টা মাহফিলের মধ্যে শ্রোতা নাই, বুঝাইতাম পারছি কথা কেনা, বুঝাইতাম পারছি, শতকরা 98টা মাহফিলে শ্রোতা নাই, অথচ এই এলাকার মধ্যে পীর আউলিয়া বুজুর্গ ওলামায়ে কেরামের অভাব নাই, ঠিক কিনা, কোন কথা কয় না ঠিক কিনা, এ এলাকার মধ্যে মুরিদের অভাব নাই কিন্তু নামাজির অভাব, এ এলাকার মধ্যে আশিকের রসুলের অভাব নাই কিন্তু নবীর জন্য রক্ত দেয় নাওয়ালা মুসলমানের অভাব, ঠিক কিনা, কোন এই জন্য বিনয়ের সহিত ভাই হাত দিয়া বলতেছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে এই প্যান্ডেলে আসা এবং বসার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন, জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেন, সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা
وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته